আন্তর্জাতিক মহলে আতঙ্ক ছড়িয়ে নিজেদের পরমাণু অস্ত্র ভাণ্ডারকে আরও শক্তিশালী করতে ব্যস্ত বিশ্বের ক্ষমতাদর দেশগুলো চলছে ভয়ঙ্কর সব মহড়া আর বাঘযুদ্ধ ব্যাপারে সম্প্রতি আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন জানিয়েছে পৃথিবীতে বর্তমানে মোট পনেরো হাজার পরমাণু অস্ত্র রয়েছে যার বেশিরভাগই রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের দখলে যার মধ্যে দশ হাজারের কম রয়েছে মিলিটারি সার্ভিসের হাতে আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের মতে রাশিয়া যুক্তরাষ্ট্র চীন ফ্রান্স এবং যুক্তরাজ্য এই পাঁচটি দেশের কাছে পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি স্বীকৃত এদিকে স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউট সিপ্রির তত্ত্ব অনুসারে রাশিয়ার কাছে বর্তমানে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে দেশটিতে এ ধরনের পারমাণবিক অস্ত্রের সংখ্যা সাত হাজার দ্বিতীয় অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কাছে রয়েছে ছ হাজার আটশোটি পারমাণবিক বোমা তৃতীয় অবস্থানে থাকা ফ্রান্সের কাছে রয়েছে তিনশো পারমাণবিক ওয়ারহেড এগুলোর অধিকাংশ রয়েছে সাবমেরিনে চতুর্থ অবস্থানে রয়েছে চীন তাদের কাছে রয়েছে দুশো সত্তরটি পারমাণবিক বোমা অন্যদিকে যুক্তরাজ্যের কাছে রয়েছে দুশো পনেরোটি পারমাণবিক বোমা এই পাঁচ দেশের বাইরে পাকিস্তানের কাছে রয়েছে একশো তিরিশ থেকে একশো চল্লিশটি পারমাণবিক বোমা যা কিনা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভারতের কাছে রয়েছে একশো বিশ থেকে একশো তিরিশটি ধারণা করা হয় ইসরায়েলের কাছে আশিটির মতো পারমাণবিক হেড আছে। আর উত্তর কোরিয়ার কাছে রয়েছে দশ থেকে বিশটির মতো পারমাণবিক বোমা ভিউয়ার্স আমাদের চ্যানেলে নিত্য নতুন আপডেট পেতে সাবস্ক্রাইবার লেখার উপর ও বেল বাটনে চাপ দিন